এখন তো অনেকেই ধরা খেয়ে যাবে মৌখিকভাবে আমরা সবাই ঈমানের ঘোষণা দিয়েছি এই এক নাম্বার পয়েন্ট সবার সাথে মিল আছে দুই নম্বরে অন্তর দিয়ে বিশ্বাস করা এটা হতে পারে কেউ কেউ করে কেউ কেউ করে না আর তিন নম্বরে গিয়ে আরো অনেক পার্সেন্টেজ কমে যায় বাস্তব জীবনে আমল করা এই ক্ষেত্রে দেখা যাবে বেশিরভাগ ঈমানদার ডবল জিরো ঈমানের ঘোষণা দিয়েছে কিন্তু আজান হলে নামাজ নাই ঈমানের ঘোষণা দিয়েছে কিন্তু সুদ খায় ঘুষ খায় ব্যাপারটায় চলাফেরা করে জিনা করে ব্যভিচার করে আলগা পয়সা খায় আলগা পয়সা মানে বুঝেন নাই দুর্নীতি করে খায় লুটপাট করে খায় জনগণের পয়সা মেরে খায় মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়ে অন্তর দিয়ে কিছুটা বিশ্বাস কিছুটা অবিশ্বাস রেখে বাস্তব জীবনে ঈমানের বিপরীত কাজ করে যারা নিজেকে ঈমানদার হিসাবে দাবি করে সে আসলে আদৌ কোনো ঈমানদার নয় সে হলো ঈমানদার নামের টাটকা খাঁটি মুনাফিক কথা কি বোঝা যায় কয়টা জিনিসের নাম ঈমান এক নাম্বার মুখ দিয়ে ঘোষণা দুই নাম্বার অন্তর দিয়ে দৃঢ়ভাবে বিশ্বাস তিন নাম্বার আমল করে দেখানো আমি যে ঈমানদার এই তিন নাম্বার জায়গা আমরা অনেকে আটকে গেছি যারা আটকে গিয়েছেন তওবা করুন তওবা করুন তওবা করুন আর আল্লাহর কাছে হেদায়াত কামনা করুন আল্লাহ আপনি আমাকে হেদায়াত দেন এই মাহফিলে আমরা দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়াত দেন আমিন আল্লাহর কাছাকাছি যেতে হলে এক নম্বরে কি লাগবে জোরে বলেন ঈমান লাগবে শুধুমাত্র পৃথিবীর এক শ্রেণীর মানুষেরা সফল কাম বাদবাকি সবাই দুনিয়ায় ক্ষতিগ্রস্ত আখিরাতেও ক্ষতিগ্রস্ত কারা সফল কাম দুনিয়া আখিরাতে কারা সফল কাম আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন অবশ্যই মুমিন যারা ঈমানদার যারা সফল কাম তারা সফল কাম কারা ঈমানদার যারা আল্লাহর প্রিয় কারা জোরে বলতে হবে ঈমানদার যারা দুই নাম্বার আল্লাহর নৈকট্যশীল হতে চান আল্লাহকে সাজদা দিতে হবে কি দিতে হবে আরো জোরে বলেন আল্লাহ তাআলা সূরা আলাকের শেষ আয়াতে বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব সাজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও বান্দা যখনই সাজদা দেয় ওই বান্দা তখন আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায় সুবহানাল্লাহ আর আপনি যেন সাজদা দিতে পারেন সেজন্য প্রত্যেক দিন পাঁচ ওয়াক্তের নামাজ আপনার উপরে যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে পাঁচ ওয়াক্তের নামাজের খবর আছে তো আওয়াজ তো ছোট হয়ে গেল আছে তো খবর আছে কিন্তু আমল মিস্টার ইবলিসের নাম তো সবাই জানেন তাই না আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা না এরকম জবাব দিলে হবে না ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা আল্লাহ আদেশ করেছিলেন কয়টা সাজদা দেওয়ার সবাই দিয়েছে সব ফেরেশতা দেয় না ইবলিস না দেওয়ার কারণে পরিণতি কি হয়েছে আসেন কোরআন থেকে জানেন কোরআনুল কারীমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকারা এর চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ আর স্মরণ করো যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল সবাই আদমকে সাজদা দাও ফাসাজাদু ইল্লা ইবলিস ইবলিস ছাড়া বাকি সকল ফেরেশতারাই সাজদা দিল ইবলিস সাজদা না দেওয়ার কারণে কি হয়ে গেল আল্লাহ তাআলা বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সে অস্বীকার করায় অহংকার করায় ও কানা মিনাল কাফিরিন সে কাফির হয়ে গেল আমরা তো সবাই জানি ইবলিস হলো মালউন অভিশপ্ত মারদুদ বিতাড়িত একটা সাজদা না দেওয়ার কারণে সে অভিশপ্ত একটা সাজদা না দেওয়ার কারণে সে জান্নাত থেকে বিতাড়িত
একটা সাজদা না দেওয়ার কারণে সে কাফির আল্লাহ বলেছেন ওয়াকানা মিনাল কাফিরিন দেখেন এক সাজদা দেয় নাই সে মালউন সে মারদুদ সে কাফির আর আপনি পাঁচ ওয়াক্ত নামাজে কতগুলা সাজদা দেন না আপনি কি হয়ে গেছেন বলেন ইবলিস যদি একটা সাজদা না দিয়ে মালউন হয় মারদুদ হয় কাফির হয় আপনি তো ডেইলি পাঁচ ওয়াক্তে কতগুলো সাজদা দিচ্ছেন না আপনি কি হয়েছে আপনি কি হয়েছেন সেটা আমি কেন বলবো নবীজি কি বলছেন শুনেন আল্লাহর নবী বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান নবীজি বলেছেন যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করল কার সাথে কুফরি হয় চিন্তা করেন তো আপনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দেন আমার দেশে তো কত নামাজে সাপ্তাহিক সাপ্তাহিক মাসিক সিজনাল বার্ষিক হ্যাঁ তারপরে আবার আছে জানাজার নামাজ সাপ্তাহিক শুধু জুমাবার মাসিক সামনে আসতেছে শুধু রমজান মাস সিজনাল ওই যে কালকে রাত গেল সিজনে সিজনে বার্ষিক শুধু দুই ঈদে জানাজার নামাজই কোনো নামাজেই নাই জানাজার নামাজে যাই শুধুমাত্র বক্তৃতা দেওয়ার আশায় আছে না নাই এই পাঁচ ক্যাটাগরির সবাই অনিয়মিত নামাজ এই অনিয়মিত নামাজিদের ব্যাপারে আল্লাহ বলেছেন এই সকল নামাজিরা নামাজ আদায় করেও ধ্বংসপ্রাপ্ত নামাজ আদায় করে এরা জাহান্নাম কারা এই বুঝি ওয়াজ শুনতেছেন অনিয়মিত মাশাআল্লাহ একজন ভাই বলেছে অনিয়মিত নামাজিরা নামাজ আদায় করেও এটা আমার কথা কোথায় আছে চলেন আমরা জেনে নেই সূরা মাউন আল্লাহ বলেছেন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون অতএব ওয়াইল মুসল্লিদের জন্য আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর বিন কাসিরের ভিতরে এই ওয়াইল শব্দের ব্যাখ্যায় বলেছেন ওয়াইল হলো জাহান্নামের একটা শক্তিশালী ঘাঁটি এই ওয়াইল নামক জাহান্নামের ঘাঁটিটা এত মারাত্মক এর আগুনের তেজ এত সাংঘাতিক জাহান্নামের অন্যান্য জাহান্নামের অন্যান্য জাহান্নামের অন্যান্য ঘাঁটিগুলো এই ওয়াইল নামক জাহান্নামের জাহান্নামের আগুনের উত্তাপ থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে চার শতবার প্রার্থনা করে আল্লাহু আকবার কি ডেঞ্জারাস জায়গা কাদের জন্য লিল মুসল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল আমরা বললাম আল্লাহ কোন সব মুসল্লি আল্লাহ জবাব দিলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল এবং মানুষ দেখানো নামাজ যারা আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে গাফেল জুমার দিনে না গেলে মানুষ কি বলবে এজন্য মানুষ দেখানো জুমাবারের নামাজি রমজান মাসে সবাই যাচ্ছে আমি না গেলে কেমনে হয় এই রকম মানুষ দেখানো আর পাঁচ ওয়াক্ত নামাজ থেকে গাফেল অনিয়মিত নামাজিরা এদের নামাজ ধ্বংস এদের নামাজ কোনো কাজে লাগবে না আমরা বললাম আল্লাহ তাহলে কোন নামাজিরা কাজে লাগবে আল্লাহ জবাব দিলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা সফল কাম নামাজি হলো তারা আমরা বলছিলাম আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে হলে আপনাকে সাজদা দেওয়া লাগবে সাজদা ছাড়া আপনি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারবেন না মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনু লিআবদি মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ নবীজি বলেছেন বান্দা তখনই আল্লাহর নিকটবর্তী হয়ে যায় যখন সে সাজদারত অবস্থায় থাকে বান্দা যখন নামাজে সাজদা দেয় তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না বান্দা একদম আল্লাহর কাছাকাছি চলে যায়
সুবহান আল্লাহ পড়ো। এজন্য নবীজি বলেছেন উম্মত শুনো, যখন তুমি নামাজে সাজদা দাও যেহেতু তখন তুমি আল্লাহর কাছাকাছি চলে যাও, ফাআকসিরু ফিহি দোয়া, সেই সাজদার সময়ে তুমি বেশি বেশি দোয়া করো। কিন্তু আমার দেশের মুসল্লিরা হলো এমন, রুকু আর সাজদার মধ্যে শুধু তাড়াহুড়া করে, এত তাড়াহুড়া, রুকু সাজদা দেখলে মনে হয় এটা তো নামাজ নয়, এটা যেন ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক অনুশীলন। কিছু মানুষ রুকু আর সাজদায় তো দ্রুত দেয়, দেখলে মনে হয় যেন মুরগ যেমন ঠুকর ঠুকর দিয়ে চালের দানা খায়, ঠিক ওই রকম করে রুকু সাজদা দেয়, আছে না নাই? নবীজি বলেছেন আসওয়াউস সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতুহু মিন সালাতিহি, সবচাইতে নিকৃষ্ট চোর হলো যে নামাজ চুরি করে। সাহাবীরা বললেন নবী গো, নামাজ কি আবার চুরি করা যায় নাকি? নবীজি বললেন হ্যাঁ, নামাজও চুরি করা যায়। সাহাবীরা বললেন নামাজ আবার চুরি হয় কেমনে, নামাজ চোর কারা? নবীজি বললেন নামাজের মধ্যে রুকু সাজদা ধীরস্থির ভাবে আদায় করে না যারা, নামাজ চোর হলো তারা। রুকু সাজদায় খুব তাড়াহুড়া করে এমন মানুষ আছে না নাই? মাইকটা এতক্ষণ ভালো ছিল, তুমি খামাখা হাত দিয়ে এটা কি করছো ভাই? আমার বাইরে আওয়াজ লাগবে না, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় এত আরাম করে ওয়াজ শুনলে হবে না, এখানে এসে শুনো, মনিটরে আওয়াজ দাও, যেরকম ছিল ওরকম দাও। কি বলেন, ঠিক বলছি না? আপনারা সামনে থেকে ওয়াজ করলে রাস্তায় মাইক কমাই ফেলবেন, তাইলে এই ফাঁকা জায়গা থাকবে না, রাস্তায় দাঁড়িয়ে বিড়ি খাবে না, সিগারেট খাবে না, ওয়াজ শুনতে হলে এখানে আসো, ঠিক আছে না কথা? একটা পরিবেশ লাগবে তো, পরিবেশ লাগবে না? ঠিক আছে, এটা থাকুক ভাই, আমার ভিতরের মানুষগুলো ভালো করে শুনলে হবে, বাইরে কে শুনলো না শুনলো ওইটা আমার দেখার কোনো বিষয় নাই। আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে না, পারফেক্ট আছে ভাই, এরকম থাকুক, তুমিও ওয়াজ শোনো কেমন? তাহলে সাজদার সময় বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায়। নবীজি বলেছেন ওই সময় দোয়া করো, আপনি এমপি সাহেবের কাছে, মন্ত্রী সাহেবের কাছে, প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগই পান না, কিন্তু যদি কখনো সুযোগ পান কাছাকাছি যাওয়ার, তাইলে কিছু কথা বলে ফেলবেন না, বলে ফেলবেন। মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী এলাকায় সবসময় আসতে পারে, যখন খালি আসছে এলাকার সব মানুষ ধরছে আমাদেরকে এই জিনিসটা কইরা দেন, ঠিক না? তো আপনি আল্লাহর যখন কাছাকাছি যান সাজদারত অবস্থায়, তখন কি আপনার মনের সব চাওয়া পাওয়া আল্লাহকে বলা উচিত না? জোরে বলেন, বলা উচিত কিনা? এজন্য নবীজি বলেছেন সাজদার সময় তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন আল্লাহর নবী যখন নামাজে সাজদায় যেতেন, তিনি সাজদায় গিয়ে দোয়া করতেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এত সুন্দর দোয়া, আল্লাহর নবী বলতেন হে আল্লাহ তুমি আমার সকল গুনাহ মাফ করে দাও, দিক্কাহু ওয়া জিল্লাহু, কম হোক বেশি হোক, ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু, প্রথম শেষ যাবতীয় গুনাহ, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, আমার গোপন আর প্রকাশ্য যত গুনাহ আছে সব মাফ করে দাও। এই দোয়াটা মুখস্থ করবেন, বাড়িতে গিয়ে গুগল শরীফে সার্চ করবেন, দোয়াটা চলে আসবে আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এই দোয়াটা সাজদায় পড়তেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা শুধু নামাজে বলেন সুবহান রাব্বিয়াল আলা, সাজদায় এতটুকু বললে নামাজ হয় অসুবিধা নাই, কিন্তু যেহেতু সাজদা যখন আমি দেই তখন আমি কার কাছাকাছি চলে যাই, ওই সময় আমার চাওয়াগুলো আল্লাহর কাছে বলার দরকার আছে না নাই? আর সবচেয়ে বড় চাওয়া হলো গুনাহ মাফ, কারণ গুনাহ যদি না থাকে, আমি যদি মাসুম থাকি, তাহলে আমাকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? এজন্য নবীজি এই দোয়াটা করতেন, আপনারা করবেন তো এই দোয়া? আল্লাহর নৈকট্যশীল হতে হলে দুই নম্বরে কি বলেছি, কি দেওয়া লাগবে, জোরে বলতে হবে, অ যুবক ভাইয়েরা সাজদা দাও তো, ফজরের নামাজে তো ঘুমায় থাকো, কি করে ফজরের নামাজে ঘুমিয়ে থাকো? জোহরের নামাজের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে জানাজার নামাজে রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি,
কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কি পারে না ঠিক তো বললেন কিন্তু কি করে আপনি ফজর কাজা করে ঘুমিয়ে থাকেন ভাই আমার বুঝে আসে না আপনি এশার নামাজ কাজা করে বাড়িতে ঘুমালেন কেমনে আপনি আসলো না এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে আর সকালবেলা উঠে আমি শ্রীপুরের এই সুন্দর চিত্র দেখতে নাও পারি হয়তো চোখ বন্ধ হয়েছে বিছানায় চোখ খুলতে পারে গিয়ে কবরের জগতে নামাজ ছাড়বেন না আল্লাহর কাছাকাছি যেতে চান সালাত সালাত নামাজ হলো ইসলামের সবচাইতে বড় ইবাদত ইমান আনার পরেই ইমান আনার পরেই নামাজ সেই পাঁচ ওয়াক্ত নামাজ নিজের মধ্যে এই আমলটা ডেভেলপ করবেন তো সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সাজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো তবেই তো মুমিন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো হবে না বিলীন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম আল্লাহু আকবার আল্লাহ নৈকট্যশীল হওয়ার কথা বলছে সাজদা দিতে হবে সাজদা লাগবে সাজদা দেওয়ার পরে অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় অহংকার থাকে যারা আল্লাহকে পাঁচ ওয়াক্ত সাজদা দেয় না এরা হচ্ছে দুনিয়ার কুখ্যাত অহংকারী এরা কার সাথে অহংকার করে আজান হয়েছে তার উচিত ছিল সে যে গোলাম গোলামের মতো গিয়ে মাথা ঝুঁকাইয়া দিয়া বলে আল্লাহ তুমি দেখো আমি তোমার গোলাম গোলামের মতো তোমার কুদরতি পায়ে লুটে গিয়েছি আল্লাহু আকবার সাজদা দিলে অহংকার থাকে আর আল্লাহ কি ব্যবস্থা করেছেন প্রথমে দাঁড়ায়েছে কেমনে দাঁড়াইছে দেখছেন আসামির মতো নামাজে দাঁড়াইছে কেমনে আসামির মতো কেমনে সেলেন্ডার করে না সারেন্ডার করে ফেলে কেমনে কেমনে হাতটা তুলে ওই যে কান পর্যন্ত বা ঘাড় এই আপনার কাঁধ পর্যন্ত বা কান পর্যন্ত যে হাতটা তুলে মনে হয় যেন আসামি সারেন্ডার করে মালিকের সামনে দাঁড়িয়ে গিয়েছে সুবহানাল্লাহ এরপরে হাতটা বেঁধেছে বাঁধার পরে এমনে দাঁড়ায় না আল্লাহ কি বলেছেন কুমু লিল্লাহি কানিতিন বিনয়ী হয়ে গোলাম গোলামের মতো দাঁড়াও এজন্য নামাজে আমরা মাথা নত করে দাঁড়াই নাকি আপনারা আসমানের দিকে দিয়ে দেন মাথা না দেখেন 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 গুলামি কেমনে হচ্ছে অহংকার কেমনে চলে যাচ্ছে একটু পরে ইমাম সাহেব বলেছেন আল্লাহু আকবার মাথা একটু নিচে হয়েছে রুকুতে সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন এরপরে যখন আল্লাহু আকবার বলে ইমাম সাহেব সাজদায় গেলেন আর অহংকার থাকলই না নাক আর কপাল আমরা আল্লাহর কুদরতি চরণে ঠেকায়া দিয়া যেন আমরা নিজের গুলামি জাহির করে জানিয়ে দিই আল্লাহ দেখো 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 আমি তোমার গুলাম গুলামের মতো তোমার সামনে লুটিয়ে পড়েছি সুবহানাল্লাহ নামাজের মতো গুলামির এত সুন্দর উৎকৃষ্ট নমুনা উদাহরণ এক্সাম্পল অন্য কোন ইবাদতে আছে নৈকট্যশীল হতে চান আল্লাহ সাজদা দিতে হবে আপনাকে সাজদা না দিলে আপনি আল্লাহর প্রিয় বান্দা না ওই বেঈমান যেমন আল্লাহর কাছে আপনিও অনেকে কয় হুজুর আমি পাঁচ ওয়াক্ত নামাজে আসতে পারি না একটু ব্যস্ত তো কিন্তু আমার ঈমান ঠিক আছে আচ্ছা ভাই আপনার ঈমান থাকলে তো ঈমান ঠিক থাকবে আপনার ঈমান তো নাই তো ঠিক থাকবে কিভাবে নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই তো আপনার ঈমান থাকলে না ঈমান ঠিকঠাক থাকবে বড় দুঃখ রাত গভীর রাত পর্যন্ত মাহফিলে মানুষের অভাব নাই ফজরের নামাজে মাহফিলের স্বেচ্ছাসেবকরা পর্যন্ত জামাতে নাই এত বড় আশ্চর্য দুনিয়ায় চলে এসেছি আমরা সারা রাত্র ওয়াজ শোনার চাইতে ফজরের নামাজ জামাতে আদায় করা এটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ আজকে কি মহিলা প্যান্ডেল আছে নাকি
আচ্ছা তিনটা দুইটা মাশাআল্লাহ মা বোনদের দিনই চেতনা বেশি ইসলামেও নারীদের অবদান কম না বেশি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না নারীরা ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছেন আপনারা না নারীরা এজন্য তারা এগিয়ে আজকেও আপনারা একটাও ফিলআপ করতে পারেন নাই তারা দুইটা তাও একটা ফিলআপ করেছে আজকে অন্য গ্রামের মানুষ আমরা তো মাহফিলে গেলে মোটামুটি অনুমান করতে পারি এলাকায় কি আভ্যন্তরীণ কুন্দল আছে নাকি এতগুলা মোটরসাইকেল দেখি তো এই এলাকার বাহিরের মানুষ কারা মাহফিলে আসছেন হাত তোলেন দেখছেন আমার অনুমান এত কাঁচা না হাত নামান মহিলারা ভাত রান্না করলে যেমন একটা টিপলে বাকিগুলো বুঝতে পারে আমরাও স্টেজে পাড়া দিয়ে বুঝি কোন এলাকার কোন খবর এই এলাকায় আভ্যন্তরীণ কুন্দল আছে আমি বুঝতে পেরেছি নইলে এলাকার মানুষ কোথায় এলাকার মানুষ যারা ঘুমিয়ে আছে তারা আসলে বুঝতে পারে নাই কোরআনের ফায়দা কোরআনের বরকত এতগুলো মোটরসাইকেল ঢোকার সময় আমি দেখেছি আমি তখনই ভেবেছি কি রে এত মোটরসাইকেল এত সাইকেলে এত গাড়ি কেন নিশ্চিত বাহির থেকে লোকজন এসেছে যদি এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে থাকতো আমার মনে হয় রাস্তাঘাট ব্লক হয়ে যেত তবে এলাকায় আভ্যন্তরীণ কুন্দল থাকা উচিত নয় আর কুন্দল থাকলেও মাহফিল নিয়ে মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে কুন্দল থাকা উচিত নয় যারা দিনে বিষয় নিয়ে কুন্দল করে এরা শয়তানের মুরিদ কারণ শয়তান কখনোই মানুষকে দিনের পথে ঐক্যবদ্ধ থাকতে দেয় না এজন্য আমার কথায় কষ্ট পাবেন না এই এলাকাবাসীকে অনুরোধ করে যাব মসজিদ মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান কোরআনের মাহফিল এগুলো নিয়ে আমরা কোনো রাজনীতি করব না দলাদলি করব না কুন্দল সৃষ্টি করব না ব্যাঘাত সৃষ্টি করব না বরং সকলে মিলেমিশে কাঁধে কাঁধ লাগিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা দিনী কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব আল্লাহ বুঝার তৌফিক দান করে আমার কথা কি কষ্ট পেয়ে গেলেন নাকি কয়টা পয়েন্ট বলেছি দেখি মনে আছে কিনা এক নম্বরে আল্লাহর নৈকট্যশীল হতে হলে কি লাগবে ঈমান লাগবে দুই নম্বরে কি দেওয়া লাগবে সাজদা দেওয়া লাগবে তিন নম্বর আল্লাহর নৈকট্যশীল হতে হলে ফরজ নামাজের পাশাপাশি একটু নফল কাজও বাড়ায় দিতে হবে মনে করেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন আপনার কোম্পানির চেয়ারম্যান বা এমডি তার নজর আপনি কাটতে পারবেন তখন যখন আপনি ডিউটির পাশাপাশি কোম্পানির জন্য কিছু এক্সট্রা ডিউটি পালন করবেন অতিরিক্ত কাজ করবেন তখন দেখা যাবে এমডি বলবেন অথবা চেয়ারম্যান বলবেন কি ব্যাপার আমার স্টাফের মধ্যে কর্মচারীর ভেতরে এই লোকটা দেখি কোম্পানির জন্য বা আমার এই প্রতিষ্ঠানের জন্য বেশি খাটে বেশি চিন্তা করে এক্সট্রা কিছু কাজ করে তার নজর কি আপনার উপর পড়বে না তো আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজের ডিউটি আদায় করার পাশাপাশি নফল ডিউটি আরম্ভ করবেন আল্লাহ তাআলা তখন আপনাকে দয়া করে তার রহমতের কুলে তুলে নেবেন এজন্য হাদিসে কুদসিতে এসেছে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন মা ইয়াতাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফতরাতু আলাইহি আল্লাহ নবী বলেছেন বান্দা যে আমলের মাধ্যমে আমার নিকটবর্তী হয় সে আমলগুলোর মধ্যে সবচাইতে প্রিয় আমল হলো আমি যা ফরজ করেছি সেগুলো আদায় করা ওয়া মা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলান নওয়াফিলি হাত্তা আহিব্বাহু এই ফরজ ডিউটিগুলো করার পরে বান্দা যখন নফলের দিকে মনোযোগী হয় তখন আমি আমার বান্দাকে ভালোবাসি কে ভালোবাসেন আরো জুড়ে বলেন কে ভালোবাসেন স্ত্রী স্বামীকে ভালোবেসে সারা রাত খেদমত করে মা বাবা সন্তানকে ভালোবেসে সীমাহীন কষ্ট করে সন্তান মা বাবাকে ভালোবেসে সন্তানও অনেক কষ্ট করে আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন তখন কি হবে আল্লাহ তাআলা নিজেই বলছেন ফাইদা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি আমি যখন আমার কোন বান্দাকে ভালোবাসি তখন তার কান আমার কানে পরিণত হয়ে যায় ওয়া বসরুহু আল্লাযী ইউবসিরু বিহি তার চোখ আমার চোখ হয়ে যায় ওয়াইদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা তার হাত আমার হাতে পরিণত হয়ে যায় ওয়ারিজুলাহু আল্লাতী ইয়ামশি বিহা তার পা আমার পায়ে পরিণত হয়ে যায় এখন আপনারা বলবেন হুজুর আমার কান আমার চোখ আমার হাত আমার পা আল্লাহর
আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গে পরিণত হয়ে যাওয়ার মানে তো বুঝলাম না মুহাদ্দিসগণ এর ব্যাখ্যায় বলেছেন তার মানে হলো আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন আপনার চক্ষু আপনার কান আপনার হাত আপনার পা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো অশ্লীল বা বাজে পথে আর পরিচালিত হবে না আল্লাহ আপনাকে ভালোবেসে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর আনুগত্যের পথে আল্লাহ পরিচালিত করে দিবে অর্থাৎ আপনার চক্ষু বাজে জিনিস দেখবে না কারণ আল্লাহ তো ভালোবাসেন আল্লাহ নিজের দায়িত্বে ফিরাই আনবেন বান্দা তুমি আমার প্রিয় আচ্ছা মা বাপ সন্তানকে ভালোবাসে কম না বেশি মা বাপ দেখলো সন্তান এমন দিকে যাচ্ছে পুকুরে পড়ে যাবে ছোট বাচ্চা যাইতে দিবে না আদর করে নিয়ে আসবে ওই আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন চক্ষু বাজে দিকে যাবে আল্লাহ তখন মায়া করে দয়া করে বলবেন তুমি আমার প্রিয় বান্দা তুমি বাজে জিনিস দেখতে পারো না ফিরে আসো সুবহানাল্লাহ আপনার হাত বাজে কাজে যাবে না পা বাজে কোনো দিকে যাবে না আপনার চক্ষু কান অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন চিন্তা করেছেন ফরজ ডিউটির পরে কি লাগবে আর এই নফল ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত হলো রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ আল্লাহর নবী বলেছেন আফদালুস সালাত ইবাদাল ফরিদাতি সালাতুল লাইল ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল রাতের নামাজকে তোমরা তোমাদের আমল বানিয়ে নাও فإنه دأب الصالحين قبلكم কারণ এই রাতের নামাজ হলো তোমাদের পূর্ববর্তী সকল নেককার মানুষদের আমল যদি এই আমলটা তোমার মধ্যে ডেভেলপ করতে পারো কি হবে আল্লাহর নবী বলেছেন ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম এই তাহাজ্জুদের নামাজ তোমাকে তোমার রবের একেবারে নিকটবর্তী করে দিবে রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানে যত আসু পেছনে ফিরেও তাকায় না পেছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না সুবহানাল্লাহ আল্লাহর নৈকট্যশীল হতে চান রাতের বেলা সারা রাত না ঘুমায়া রাতের একটা অংশ আল্লাহকে সাজদা দেন আল্লাহ তাআলা আপনাকে তার প্রিয় করে নেবেন সুবহানাল্লাহ বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিদের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ রাত জেগে জেগে মোবাইল টিপলে থ্রিলার ওয়েব সিরিজ দেখলে চেহারার মধ্যে বিচি উঠে ফ্রি ফায়ার খেললে পাবজি পাবজি খেললে চেহারা নষ্ট হয় রাত জেগে তাহাজ্জুদ আদায় করলে চেহারার মধ্যে আল্লাহ নূর দান এজন্য দেখবেন অনেক বড় বড় বুজুর্গ ব্যক্তিরা রাতে মাত্র এক দুই ঘন্টা ঘুমায় ঘুমানোর তো টাইম নাই কিন্তু চেহারার দিকে তাকালে বোঝা যায় লোকটা যে ঘুমায় না বুঝাই যায় না চেহারার মধ্যে নূর আর নূর সুবহানাল্লাহ কিছু কিছু যুবকরা আছে প্রতিদিন ঘুমায় ছয় ঘন্টা সাত ঘন্টা এক দুই দিন রাতে একটু কম ঘুমাইছে চেহারা দেখলে দেখবেন কিরকম লাগে অনেক মানুষ আছে যারা বিশেষ করে আলগা পয়সা খায় যারা হারাম খুরদের চেহারায় হারামের চিহ্ন আছে আমার ইমাম সাহেবের বেতন মাত্র দশ বারো হাজার টাকা কিন্তু চেহারা সুরত দেখবেন তাকালেই মায়া লাগে অনেক কালো মানুষ আছে টাকা পয়সা বেশি নাই দেখবেন চেহারা কালো কিন্তু মায়া লাগে কালো চেহারায় আলো আছে অনেক মানুষ আছে দেখবেন কোটি কোটি টাকা এসি গাড়িতে চলাফেরা এসি বাড়িতে থাকে কত টাকা পয়সা অভাব নাই ভালো ভালো খায় তাও চেহারাটা দেখতে কেমন জানি সুরের মতো লাগে খায় তো মানুষের মাল
মানুষের মাল ওই হারামের চিহ্ন চেহারায় আছে আর যারা হারাম খুন নয় হালাল পথে চলে পয়সা করি কম বেশি ভালো খাইতে পারে না আলু ভর্তা ডাল ভাত খেয়ে মাসের বেশিরভাগ সময় চলে যায় তাও চেহারার দিকে তাকালে দেখবেন চেহারা থেকে যেন নূর ঝরে পড়ছে আপনি যখন হারাম খাবেন হারাম খুনদের চেহারা ভালো হয় না যারা হালাল পথে চলে চেহারা দেখবেন কালো কুচকুচে কালো তাকাইলে মায়া লাগে মায়া একটা মায়া দান করে দেন কে তাহাজ্জুদের নামাজ হলো নেককার ব্যক্তিদের সিক্রেট আমল এজন্য ভাইদেরকে বলছি তাহাজ্জুদের নামাজ নিজের আমল বানিয়ে নেন আমরা তো রাত জেগে জেগে ফ্রি ফায়ার পাবজি পাবজি তারপরে বিভিন্ন গেমস খেলি রাত জেগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখি আর আল্লাহর নবী রাত জেগে জেগে কি করতেন শুনেন কেউ আমরা তামাশা করে রাত কাটাই কেউ ঘুমাতে ঘুমাতে আবার কারো কারো অবস্থা এমন হয় সকালবেলা ঘুম থেকে উঠলে চেহারাটা গাল ফুলা ফুলা হপ আমরা ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায় আর আল্লাহর নবী রাতের বেলা দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যায় সুবহানাল্লাহ পড়বেন না এই হাদিসের বর্ণনাকারী সাহাবী কি আমাদের মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তিনি বলছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা আল্লাহর নবী রাতের বেলা এত দীর্ঘ সময় নামাজে তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে দাঁড়াতে তার পা ফুলে যেত এই আমলটা নিজের মধ্যে ডেভেলপ করেন আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো সূরা ফুরকানে আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়িয়ে আর রুকু করে রাত কাটিয়ে দেয় যারা আল্লাহ তাআলা বলছেন আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় আল্লাহর আযাবের ভয়ে জাহান্নামের আশা করে আল্লাহকে ডাকে অন্য আয়াতে আল্লাহ বলেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন রহমানের বান্দা তো তারা আল্লাহর প্রিয় বান্দা তো তারা রাতের বেলা কম সময় ঘুমিয়ে তাহাজ্জুদ আদায় করে যারা আল্লাহর প্রিয় বান্দা নৈকট্যশীল বান্দা হলো তারা ইস্তেগফার করে করে আল্লাহর কাছে মাফ চেয়ে চেয়ে রাত কাটায়া দেয় যারা এরকম হওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দেন কয়টা বলেছি জোরে বলেন চার নাম্বার আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান নৈকট্যশীল বান্দা হতে চান দিবানিশি ২৪ ঘন্টা যার জিকির করবেন তিনি কে এখন আমাদের দেশে মানুষ জিকির মানে মনে করে দাঁড়ান দাঁড়ান বসেন বসেন লাফান লাফান এগুলো জিকির জিকির শব্দটি আরবি জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা জিকির মানে কি আল্লাহর প্রিয় হতে চান আল্লাহ তাআলাকে স্মরণ করবেন সদা সর্বদা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা যখন আমার জিকির করে আমি আমার বান্দার জিকির কেমনে করি শোনো আল্লাহ তাআলা বলছেন ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যখন মনে মনে আমার জিকির করে আমি আল্লাহও মনে মনে আমার বান্দার জিকির করি ওয়া ইন যাকারানি ফি মালাইন
ذكرتك في ملائهم خير منهم আমার বান্দা যখন বড় মজলিসে এরকম কোন সমাবেশে আমার জিকির করে আমার কথা স্মরণ করে এর চাইতে আরো উত্তম সমাবেশে আমি আমার বান্দার জিকির করি আল্লাহ তাআলা বলেছেন وان تقرب مني شبرا تقربت اليه ذراعا আমার বান্দা যখন আমার দিকে এক বিঘতে গিয়ে আসে আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে আসি وان تقرب الي ذراعا تقربت منه باعا আমার বান্দা যখন আমার দিকে এক হাতে গিয়ে আসে আমি আমার বান্দার দিকে তখন দুই হাত এগিয়ে আসি وان اتاني يمشي اتيته هروله আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তখন আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসি অর্থাৎ বান্দা যখন আল্লাহকে শরণ করে বান্দা তখন আল্লাহর প্রিয় হয়ে যায় আর আল্লাহর শরণ যে ব্যক্তির মধ্যে ইনস্টল করা আছে ডাউনলোড করা আছে সেই ব্যক্তি কোনোদিনও গুনাহের দ্বারে কাছেও যেতে পারবে না একটা এক্সাম্পল দেই তাহলে আপনি বুঝবেন আল্লাহর শরণ আল্লাহর দিকিরটা কেমন মনে করেন এই যে আমার হাতে একটা জিনিস দেখতেন সবাই বলেন তো এটার নাম কি মোবাইল আপনি তো আপনার বাবা মায়ের সামনে ভাই বোনের সামনে এই মোবাইলে খারাপ কোনো ভিডিও দেখবেন না লজ্জা লাগে হাতের মধ্যে যদি ফোন থাকে আপনার ভাই সামনে আপনি মনে করবেন আমার ভাই আছে আমার ভাইকে স্মরণ করে আমার ভাইয়ের কথা মনে রেখে আমি দেখলাম না মনে করেন আপনি একাকী রুমে আছেন এই স্কুলে মনে করেন আগামী কাল রাতের বেলা 12টার পরে কেউ নাই স্কুলের বারান্দায় বসে কিংবা আপনি এই রাস্তায় বসে মোবাইল ফোন হাতে নিয়েছেন সামনে পিছনে ডানে বামে কেউ নাই এখন আপনি মোবাইলে যাই করেন না কেন কেউ দেখবে না কিন্তু যে ব্যক্তির মনে এই চিন্তা আছে আল্লাহ তো আছেন আল্লাহর জিকির যার মধ্যে আছে সে এটা করবে না সে তখন ভাববে আমার আশেপাশে কেউ নাই তো কি হয়েছে যিনি আমার সবকিছু দেখছেন তিনি কে আল্লাহর জিকির যার ভেতরে ইনস্টল করা ভাইরাস তাকে অ্যাটাক করতে পারবে আল্লাহ আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দেন নাম্বার 5 আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে না তো আর বেশি না আপনারা 20 থেকে সর্বোচ্চ 22 মিনিট ধৈর্য ধরতে পারবেন না নাম্বার 5 পাঁচ নাম্বার আল্লাহর নৈকট্যশীল হতে হলে আল্লাহর কাছে বেশি চাইতে হবে দোয়া করতে হবে কি করতে হবে আমাদের মধ্যে অনেক মানুষ আছে সারা দিন যায় একবার আল্লাহর কাছে দোয়া করে অথচ নবীজির জীবনী আপনি একটু পড়েন পড়ে দেখেন নবীজি সর্বক্ষণিক আল্লাহর কাছে দোয়া করতেন দুয়ার এমন পাওয়া অসাধ্য সাধ্য হয়ে যায় এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারায় 186 নম্বর আয়াতে বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাত তা'ই ইযা দা'আন ফালইয়াসতাজিবু লি وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ الله تعالى বলছেন ও নবী আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে তুমি তাদেরকে বলো ফা ইন্নি করিব আমি আমার বান্দার নিকটে আছি কখন নিকটে আছি উজিবু দাওয়াতাত দাঈ ইযা দান আমার বান্দা যখন আমাকে ডাকবে আমাকে তার নিকটে পাবে এজন্য আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু মিন ফাদলি তোমরা আল্লাহর অনুগ্রহ চাও আল্লাহর কাছে তার দয়া কামনা করো আল্লাহর কাছে চাও ফা ইন্নাল্লাহ ইউহিব্বু আইয়ুসআল কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ তাকে পছন্দ করেন মাল্লাম ইয়াসআলিল্লাহু ইয়াগদাব আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর বেজার হন আল্লাহ তার উপর রাগ করেন দুনিয়ার কোন মানুষের কাছে আপনি চাইলে প্রথম বার চাইলে হয়তো কিছু বলবে না দিয়ে দিবে দ্বিতীয়বার গেলেও হয়তো দিয়ে দিবে কিন্তু পরের বার গেলে দেখবেন চেহারাটা কালো করে ফেলবে
মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে বিরক্ত হয় আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন চাইলে আল্লাহ খুশি হয়ে যান সুবহানাল্লাহ এজন্য যে ব্যক্তি যত বেশি আল্লাহর কাছে চায় সে ব্যক্তি আল্লাহর তত বেশি প্রিয় কথা কি বোঝা যায় যে ব্যক্তি যত বেশি আল্লাহর কাছে চায় সে আল্লাহর কাছে তত বেশি প্রিয় আপনার এলাকার আবুল কালাম সাহেবের কাছে আপনি প্রতিদিন দিয়া যদি চান আবুল কালাম সাহেব বাড়ির দারোয়ানকে বলবেন এরে আমার গেটের কাছে দেখলে গেট লাগায়া দিবা আসতেও দিবা না মানুষের স্বভাব এরকম হয় কি হয় না কিন্তু আল্লাহ তাআলা এরকমটা করেন না যদি কোনো বান্দা বারবার 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 আল্লাহর কাছে চায় আল্লাহ ওই বান্দাকে নিয়ে গর্ব করেন আর ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা তাকিয়ে দেখ আমার বান্দা কেমন খাঁটি গোলাম গোলামের মতো বারবার সে আমার কাছে চায় যতবার আমার কাছে চায় আমার গোলামের চাওয়া আমার পছন্দ হয় ভালো লাগে আর আমার ইচ্ছে করে আমার বান্দাকে আমি অফুরন্ত নেয়ামত দান করতে থাকি দুনিয়া আখেরাতে যা দরকার সব চাইয়া ফেলেন কি লাগবে আপনার চান চান চাইতে থাকেন চাইতে থাকেন চাইতে থাকেন দিবানিশি 24টা ঘন্টা চান আল্লাহ খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন কি দেন না অসুস্থ মানুষ আপনি খুবই অসুস্থতা আপনার কঠিন রোগ হয়েছে আপনি আল্লাহর কাছে চান চিকিৎসা নেওয়ার পাশাপাশি আল্লাহর কাছে চান আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন কি মারাত্মক রোগ হয়েছিল তার শরীর থেকে মাংস খসে পড়ার উপক্রম হয়েছে গোটা শরীর পচে গিয়েছে কঠিন এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি যাকে ডাক দিয়েছেন যার কাছে ফরিয়াদ করেছেন জোরে বলেন তিনি কি কোরআনে কারিমে আল্লাহ তার দোয়া উঠিয়ে দিয়েছেন তার দোয়া আল্লাহর পছন্দ হয়েছে তিনি বলেছিলেন ওয়া আইয়ুব ইযনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন ইউনূস নবী বিপদে পড়েছেন কোথায় মাছের পেটের ভিতরে সাগরের তলদেশে বিরাট একটা মাছের পেটের ভিতরে চলে গেলেন সেখানে গিয়েও তিনি বিপদে পড়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি ইউনূস নবীর সেই দোয়া সেই ডাক সেই আহ্বান নবমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনে নাই সাগরের কেউ শুনে নাই কিন্তু তার ডাক যিনি শুনেছেন তিনি কে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর পর্যন্ত সন্তান নাই তিনি সন্তান চান তিনি সন্তান যার কাছে চাইলেন দোয়া করলেন কার কাছে তার দোয়া আল্লাহর এত ভালো লাগলো আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন এখানে অনেক ভাইরা আছেন 3 বছর 4 বছর 5 বছর 10 বছর হয়েছে বিবাহ করেছেন সন্তান নাই মহিলা প্যান্ডেলেও আমার অনেক মা বোনেরা আছেন হাজবেন্ড ওয়াইফের কোনো সমস্যা নাই তাও সন্তান হয় না ডাক্তারে যাচ্ছেন ভালো কথা জান কিন্তু এই দোয়াগুলো আমল করবেন দেখবেন আপনাকে যিনি সন্তান দিয়ে দিবেন তিনি কি সুন্দর দোয়া এগুলো আল্লাহ আমাদের জন্য কোরআনে উঠিয়ে দিয়েছেন খাতায় লিখে লিখে মুখস্থ করবেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন হে আমার রব আমাকে তুমি নেককার সন্তান দান করো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আমি তোমাকে ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা বন্ধা নারীর ঘরে কি সন্তান হয় চিকিৎসা বিজ্ঞান বলে হয় না কিন্তু আল্লাহই অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন আল্লাহু আকবার ওই যে চাইতে হয় জাকারিয়া আলাইহিস সালাম চেয়েছেন এত সুন্দর দোয়া করলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা হে রব তোমার তরফ থেকে তুমি আমাকে পবিত্র সন্তান দাও এত সুন্দর দোয়া করেছেন তার বউ বন্ধা সন্তান দিতে অক্ষম নারী কিন্তু তিনি আল্লাহর কাছে চেয়েছেন রব্বি লা তাদারনি ফারদাম ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ তুমি আমাকে একা করে দিও না নির্বংশ করে দিও না তোমার তরফ থেকে উত্তরাধিকার দাও কয়টা দোয়া বললাম জোরে বলেন বিবাহ করার পরেও যাদের সন্তান হচ্ছে না
আল্লাহর কসম করে বলে গেলাম এই আমলগুলো করবেন খুব শিগগিরই আপনারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ মাজারে যাইয়েন না মাজারে গিয়ে সন্তান চাইয়েন না জিন্দা বা মুর্দা পীরের কাছে যাইয়েন না সন্তান কেউ দিতে পারে না সন্তান দিতে পারেন কে আল্লাহ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما তিনি যাকে চান ছেলে দেন যাকে চান মেয়ে দেন যাকে চান ছেলে মেয়ে দুটা মিলিয়ে দেন যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না বন্ধা অবস্থায় রেখে দেন সকল ক্ষমতা কার কাছে আল্লাহ এই তিনটা দোয়া পড়বেন যারা নিঃসন্তান আছেন মা বোনদের প্যান্ডেলে যারা আছেন তাদেরকেও বলছি তিনটা দোয়া খাতায় লিখে লিখে মুখস্থ করবেন একটা আমাদের জাতির পিতার দোয়া রব্বি হাবলি মিনাস সালেহিন আর জাকারিয়া নবীর দোয়াটা করবেন রব্বি লা তাদরনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা আর সবাই বিবাহিত অবিবাহিত সবাই আর একটা দোয়া করবেন নেককার স্ত্রী সন্তানের জন্য আল্লাহ দোয়াটা শিখিয়েছেন রব্বানা হাবলানা من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا رب তুমি আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও আমিন বলে তাহলে পাঁচ নম্বরে আল্লাহর নিকটে যেতে পারবেন কি করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে দোয়া করতে হবে করবেন তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজান না খুশি চিন্তা করেছেন কেমন এক আল্লাহ পাইছি আমরা চাইলে আল্লাহ বলেন আমি খুশি হইছি আরো চা কি চাইবি চা চাইতে থাক আমি খুশি সুবহানাল্লাহ নাম্বার 6 6 নাম্বার আল্লাহর প্রিয় এবং নৈকট্যশীল বান্দা হতে হলে আপনি ইস্তেগফারকারী বান্দা হবেন প্রতিদিন তওবা করবেন প্রতিদিন ইস্তেগফার করবেন বলবেন হুজুর সারা দিন যদি গুনাহ না হয় তাও কি করব হ্যাঁ তাও আপনি করবেন কারণ বুখারীর হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বার অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন রেগুলার আমি নবী হওয়ার পরেও আল্লাহর কাছে 100 বার তওবা করি নবী হয়ে কয়বার আর উম্মত হয়ে আপনি কয়বার কি ঈমান দেখছেন আপনার আপনার তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত সগিরা কবিরা গুনাহ হ্যাঁ আপনি একবারও আপনি তো ফোনটা হাতে নিয়ে মিথ্যা বলা আছেন শ্রীপুর কয় আমি আছি গাজীপুর আছে না নাই আর মুখ এটা হয়ে গিয়েছে গিবতের কারখানা কিছু কিছু মানুষের মুখ হলো এমন কথা বললেই শুধু শব্দ বোমা বের হয় শব্দ বোমা বুঝেন মানে গালিগালাজ করে চুগলখুরি করে গিবত করে মিথ্যা কথা বলে ফাহেশা কথা বলে বাজে কথা বলে এমন মানুষ আমার সমাজে আছে না নাই না না ইস্তেগফার করবেন যখনই সময় পাবেন পড়বেন আস্তাগফিরুল্লাহ যখনই সময় পাবেন পড়বেন আস্তাগফিরুল্লাহ এই আস্তাগফিরুল্লাহ এটা বড় পাওয়ারফুল জিনিস ভালো করে আপনি শুনেন কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন ইস্তেগফাররত লোকদের উপরে আল্লাহ কোনো গজব দেন আমার একটা ঘটনা মনে পড়ল আমি কি বলবো এক বুজুর্গ ব্যক্তি গাড়িতে উঠেছে ওঠার পরে কিছুক্ষণ পর পর শুধু পড়েন আস্তাগফিরুল্লাহ 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 পাশের সিটে থাকা প্যাসেঞ্জার বলল আচ্ছা ভাই আপনি কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ পড়েন কেন তিনি বলেন আমি তো গাড়িতে আছি শুধু গাড়ি নয় গোটা দুনিয়াটাই রিস্কের জায়গা
যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে মুসিবত এই যে আমি গাড়িতে আছি এখন অ্যাক্সিডেন্ট হতে পারে আমরা রিস্কের মধ্যে আছি 24 ঘন্টা আমরা ঝুঁকিতে আছি আমি সব সময় শুধু গাড়িতে বসলে না সব সময় ইস্তেগফার করি এটা আমার অভ্যাস কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইস্তেগফার রত বান্দাকে আল্লাহ হেফাজত করেন তার উপর আল্লাহ বিপদ দেন না চিন্তা করেছেন কি আমল আসলেই তাই আপনি ইস্তেগফার করে দেখেন প্রতিদিন আপনাকে হেফাজত করবেন কে আল্লাহ আচ্ছা বলেন তো দুনিয়ায় 24 ঘন্টা আমরা রিস্কে আসি না নাই সেফ জোন দুনিয়াতে কোথাও আছে আপনি বলেন হুজুর আছে তো আমি আমার ঘরে চলে যাব ওইটা আরো বড় বিপদের জায়গা যদি ঘূর্ণিঝড় বা ভূমিকম্প হয় ওখানে একদম দুনিয়াতে সেফ জোন কোথাও এখানে যা আছে এখানেও রিস্ক যে কোনো মুহূর্তে এখানেও একটা বিপদ হয়ে যেতে পারে রাস্তায় তো আরো রিস্ক গাড়িতে বেশি রিস্ক বিমানেও রিস্ক বিল্ডিং এও রিস্ক রাস্তাঘাটে মোট কথা আমি যদি সংক্ষেপে বলতে যাই দুনিয়ার সকল জায়গায় রিস্কি জোন ওই বুজুর্গ ব্যক্তি তাকে বললেন ভাই রে গোটা দুনিয়ায় রিস্কি জোন এমনি আছি বিপদে আল্লাহ বলেছেন কোরআনে ইস্তেগফাররতদের উপরে কোনো আযাব গজব আসে না এজন্য আমি রিস্কের থেকে বাঁচার জন্য আযাব গজব থেকে বাঁচার জন্য আল্লাহর রহমত লাভের জন্য আমি সব সময় ইস্তেগফার করি আপনারা করবেন এই যে এখন বাড়িতে যাবেন হেঁটে হেঁটে একটু পর পর বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কোথাও বসে আছেন আস্তাগফিরুল্লাহ সারা দিনে যদি 100 বার হয়ে যায় তাহলে তো নবীর সুন্নাত আদায় হয়ে গেল সুবহানাল্লাহ নবীর একটা সুন্নাত কি ছোট গোটা দুনিয়ার সমস্ত কিছু এক পাল্লায় তুললে নবীর একটা সুন্নাত আরেক পাল্লায় তুললে সারা পৃথিবীর চাইতে নবীর একটা সুন্নতের পাল্লা ভারী হয়ে যাবে সকাল বিকাল পড়েন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সকালে হইল 23-24 বার দুপুরে হইল আরো 10 বার 23 আর 10 কত 33 বিকালে হইল আরো 30 বার 40 বার রাতে হইল আরো কত বার হোক না 100 200 300 400 বার যতই হবে ততই মজা ততই ভালো ততই লাভ সুবহানাল্লাহ এই আমলটা নিজের মধ্যে ডেভেলপ করতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন আমিন এই তো শেষ করে ফেলতেছি একটু সবর করেন আর 8-10 মিনিট নাম্বার 7 7 নাম্বার আল্লাহর প্রিয় হতে হলে ইহসান করতে হবে কি করতে হবে ইহসান ইহসান কি ইহসান হলো ইখলাসের সাথে আল্লাহর আনুগত্য করা আল্লাহর ইবাদত করা হাদিসে জিব্রিল আমরা জানি জিজ্ঞেস করা হলো মাল ইহসান ইহসান কি বলা হলো আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা আল্লাহর গোলামি এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি যদি আল্লাহকে নাও দেখো তুমি শরণ রাখো তোমার রব তোমাকে দেখতে পাচ্ছে ইহসান হলো কোন কাজ গুছিয়ে সুন্দর করে করা যেমন অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তির আমল পছন্দ করেন যে ব্যক্তি সুন্দর করে যথাযথভাবে কোন আমল করে নামাজ আদায় করছেন সুন্দরভাবে আদায় করেন মাহফিলে বসেছেন সুন্দর করে বসেন আদবের খিলাফ যেন না হয় কথনে চলনে বলনে মুআমালাত মুআশারাত ইবাদতে সকল জায়গায় ইখলাস যদি আপনি অর্জন করতে পারেন ইখলাসের সাথে করতে পারেন তাহলে এটা হবে ইহসান আর যে ব্যক্তি ইহসান করে সেই ব্যক্তি হলো মুহসিন বা মুহসিনিন আর মুহসিনিনদেরকে ভালোবাসেন কে আল্লাহ আরো জোরে বলেন কে এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আহসিনু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন ইহসান করো নিশ্চয়ই মুহসিনিনদেরকে আল্লাহ ভালোবাসেন সুবহানাল্লাহ বলবেন না নাম্বার 8 8 নাম্বার আল্লাহর প্রিয় হতে চাও মা বাবার প্রিয় হও কার প্রিয় এই যুবক ছেলেরা শোনো তোমার মা বাপের মন তোমার উপর বেজার কেন তোমার ক্যারিয়ার শেষ হবে তোমার দুনিয়া শেষ হয়ে যাবে তুমি ক্ষতিগ্রস্ত তুমি দুনিয়ায় বেইজ্জত হয়ে যাবে তোমাকে আল্লাহ বেইজ্জত করে ছাড়বেন তোমার টাকা পয়সায় বরকত হবে না তোমার সম্পদে বরকত হবে না তোমার বউ তোমাকে সুখ দেবে না তোমার ছেলে মেয়েও তোমাকে সুখ দেবে না যদি তোমার মা বাপকে তুমি সুখ দিতে না পারো আল্লাহ তাআলা বলেছেন আমার ইবাদতের পরেই তোমার দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার খেদমত করবে
তোমার মা বাবার সেবা করবে মা বাবার সাথে ইহসান করবে তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবে আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা আও হুমা নারুকা মা বাবা হয় তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম তুমি যদি তোমার মা বাবার খেদমত করো তুমি আল্লাহর জান্নাত পেয়ে যাবে আর তুমি যদি তোমার মা বাবার সাথে বেয়াদবি করো জাহান্নাম ঠিকানা হয়ে যাবে যারা মা বাবাকে খুশি করে তাদের উপরে খুশি হয়ে যান কে যারা মা বাবাকে বেজার করে নারাজ করে মা বাবাকে দুঃখ দেয় এদের উপরে অসন্তুষ্ট হয়ে যান কে আপনার নামাজ রোজা হজ যাকাত সব শেষ যদি মা বাবাকে আপনি কষ্ট দেন মা বাপ বড় সেনসিটিভ জায়গা পৃথিবীতে যারা সফল হয়েছেন ইজ্জতওয়ালা হয়েছেন সম্মানিত হয়েছেন যারা সফল হয়েছেন প্রত্যেকই তাদের মা বাবার দোয়া নিয়ে হয়েছে মা বাবার দোয়া যার সাথে থাকে না এর মরণ কথাটা খারাপ বলতে খুব খারাপ দেখায় কিন্তু বলতে হচ্ছে এ কুকুরের মতো মারা যাবে এর জীবন পশুর চেয়ে আরো খারাপ হবে দুনিয়াতে সম্মান চান আখিরাতে নাজাত চান মা বাবাকে খুশি করুন আপনার বাবা বুড়া মানুষ বিছানা থেকে উঠতে পারে না মাথায় সমস্যা পিঠে সমস্যা মেরুদণ্ডে সমস্যা যান রাতে বাড়িতে গিয়ে বলেন আব্বু আমি তোমার মাথাটা একটু ম্যাসাজ করে দিই তোমার পিঠটা একটু ম্যাসাজ করে দিই শরীরে হাত বুলিয়ে দিই মাথায় হাত বুলিয়ে দিই তুমি আরাম করে ঘুমাও আপনি যখন আপনার বাবার মাথায় মায়ের মাথায় হাত বুলিয়ে দিবেন ঘুমানোর সময় মা বাবা মনে মনে সন্তুষ্ট নিয়ে যখন ঘুমিয়ে যাবে গোটা রাত আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হতে থাকবে মা বাপ যদি একবার খুশি হয়ে আপনার জন্য দোয়া করে দুনিয়ায় আপনি সফল হয়ে যাবেন শুধুমাত্র মায়ের দোয়া বাবার দোয়া হাসিল করে নেন দেখবেন দুনিয়ায় আপনার সফলতা চলে আসবে মা বাপকে খুশি করে আপনি মা বাবার পদতলে থাকেন পায়ের তলায় থাকেন মা বাপকে আপনি খেদমত করেন দেখবেন গোটা দুনিয়া আপনার পায়ের তলায় ফেলে দিবেন কে গোটা পৃথিবী আপনার পিছনে ঘুরবে আপনি মা বাপের পিছনে ঘুরেন কথা বুঝতেছেন আপনি মা বাপের পিছনে ঘুরবেন বাজারে যাচ্ছেন আব্বু কি লাগবে আম্মু কি লাগবে কিচ্ছু লাগবে না বলবে তাও আসার সময় আদর করে নিয়ে আসবেন কারণ আপনি যখন ছোট ছিলেন আপনার বাপ মাও আদর করে অনেক জিনিস নিয়ে এসেছে আপনাকে বল আপনাকে বলে দিতে হবে কেন শীতের দিন বাজারে কমলা পাওয়া যায় কমলা নিয়ে আসেন লুকাই লুকাই আনেন আনার পরে বাবা মায়ের রুমে চলে যান বলেন আব্বু তুমি তো ছোটবেলায় আম্মু তুমি তো ছোটবেলায় আমাকে খাওয়াই দিয়েছো আজকে একটু আমি তোমারে খাওয়াই দেই আপনি কমলাটা ছিলেন ছিলানোর পরে আপনি কমলাটা মায়ের মুখে বাবার মুখে তুলে দেন মা বাপ যদি একবার খুশি হয়ে একটা মুচকি হাসি দেয় আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে ঈদের সময় এসেছে বউ বাচ্চার জন্য শপিং হবে সবার পরে মায়ের জন্য বাবার জন্য শপিং হবে সবার আগে সবচেয়ে দামি পোশাকটা কিনবেন আপনার বাবার জন্য মায়ের জন্য বিবাহিত ভাইদেরকে বলছি এই তো সামনে রমজান মাস এরপরে ঈদ আসবে আপনি যখন বাজার করবেন সবচেয়ে দামি কাপড়টা আপনার মায়ের জন্য বাবার জন্য কিনবেন আপনাদেরকে যুবকদেরকে উৎসাহিত করার জন্য বলছি আমার বাবা নেই আমার মা জীবিত আছেন যতগুলো ঈদ আসে আমি সর্বপ্রথম আমার মায়ের জন্য কেনাকাটা করি এবং সর্বোচ্চ দামে আমি আমার মায়ের জন্য আগে কিনি কারণ সবাই একদিকে আমার মা হলো ঠিক কিনা মা বাপকে এরকম খুশি করবেন রাজি করবেন মা বাবার দোয়া যদি আপনি পেয়ে যান বিশ্বাস করেন এমন জায়গায় আল্লাহ আপনাকে পৌঁছে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না সুবহানাল্লাহ আল্লাহর নিকটবর্তী হবেন আগে মা বাবার নিকটবর্তী হবেন মায়ের সেবা করেন বাপের সেবা করেন তাদেরকে খুশি করেন খুশি হবেন কি নাম্বার নাইন নয় নাম্বার আল্লাহর নিকটবর্তী হতে হলে আশেপাশের মানুষ অর্থাৎ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের নিকটবর্তী হন তাদের বিপদে আপদে তাদেরকে সাহায্য করেন আমাদের অনেক মুসলমান আছে বড় স্বার্থপর নামাজ আছে রোজা আছে সবই আছে কিন্তু তার পাড়া প্রতিবেশী বিপদে আছে কোনো খবর নাই এমন মানুষ আছে না নাই আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে
প্রতিবেশীদেরকে যারা কষ্ট দেয় আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে আল্লাহও ওই ব্যক্তিদের সাথে সম্পর্ক ছিন্ন করেন আর যারা মানুষের বিপদে আপদে দুঃখে সুখে পাশে থাকে তাদের নিকটে থাকে আল্লাহও ওই ব্যক্তির নিকটবর্তী হয়ে যান সুবহানাল্লাহ একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বললেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভিতরে ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফের ভিতরে এই হাদিস বর্ণনা করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলেছেন আল্লাহর হাবিব বলেছেন আলা উখবিরুকুম বিমা ইয়াহরুমু আলান নার আও বিমান তাহরমু আলাইহিন নার আমি কি তোমাদেরকে ওই ব্যক্তির খবর বলবো যার উপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন সাহাবীরা বললেন নবী গো সে কোন ব্যক্তি যার উপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন নবীজি বললেন তাহরমু আলা কুল্লি করিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহলিন ওই ব্যক্তি যেই ব্যক্তি নম্র ভদ্র এবং যেই ব্যক্তি মানুষের নিকটবর্তী অর্থাৎ মানুষের দুঃখে সুখে আপদে বিপদে মানুষের নিকটে থাকে আল্লাহ তার উপর জাহান্নামও হারাম করেছেন এবং আল্লাহ তাকেও তার নিকটবর্তী বান্দা বানিয়েছে কয়টা বললাম নাম্বার 10 10 এবং সর্বশেষ হলো অন্তরের মধ্যে একটা গুণ ইনস্টল করেন সেই গুণের নাম তাকওয়া মানে আল্লাহর ভয় এটা যারা অর্জন করতে পারে তারা আল্লাহর একদম 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 কাছে চলে যায় আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের সাথে আছেন অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন নিশ্চয়ই মুত্তাকিদেরকে যিনি ভালোবাসেন তিনি কে আমরা মনে করি যার টাকা পয়সা বেশি ক্ষমতা বেশি তার সম্মান বেশি আল্লাহ বলেন না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে তাকওয়াবান যারা আল্লাহর কাছে সম্মানিত তারা তাকওয়া মানে কার ভয় আপনারা আল্লাহকে ভয় করেন তো রাগ করবেন না কিছু কথা বললে আপনারা বললেন আপনারা আল্লাহকে ভয় করেন তাহলে আজান দিলে নামাজে আসেন না কেন আপনারা আল্লাহকে ভয় করেন মোবাইলে আজেবাজে জিনিস দেখেন কেন আপনারা না আল্লাহকে ভয় করেন সুদ ঘুষ খান কেন আপনারা না আল্লাহকে ভয় করেন আপনারা মানুষের জায়গা জমিতে আইল ঠেলাঠেলি করেন কেন আপনি না আল্লাহকে ভয় করেন তাহলে মানুষের মাল মাই রাখেন কেন মানুষের হক নষ্ট করেন কেন মুখ দিয়ে আল্লাহকে ভয় করেন বলেন কিন্তু আদৌ এই কথা সত্য নয় আল্লাহর ভয় এটা যার অন্তরে আছে সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহকে কেন ভয় করবেন জানেন কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা জানে না সেটা জানেন কে আমার মনের খবর আপনি জানেন না জানেন নাকি আপনার মনের খবর আমি জানি না আমরা একজন আরেকজনের দিলের খবর না জানলেও সকলের দিলের খবর ইনসাইড আউটসাইড যিনি জানেন তিনি কে আপনার ইনসাইডও জানেন আউটসাইডও জানেন এজন্য ভয় করতে হবে কাকে আমি কয়টা গুণের কথা বলেছি আজকে প্রত্যেকটা গুণের কথা বলেছি কোরআন থেকে এই 10টা গুণ অর্জন করতে পারলে এই 10 গুণে গুণান্বিত হতে পারলে আপনাকে আল্লাহ তার নৈকট্যশীল আল্লাহ তার প্রিয় বান্দায় পরিণত করে দিবেন এই 10টা গুণের কথা কার মনে আছে একদম 10টা মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখি দাঁড়ান তো বলেন তো জোরে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি কি করো ভাই ইমাম সাহেব মাশাআল্লাহ বসেন খুব মেধাবী আমাদের ইমাম সাহেব আল্লাহ আমার ভাইয়ের ইলমের মধ্যে আরো তারাক্কি দান করেন আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দেন মাশাআল্লাহ বাকি যারা হাত তুলেন নাই ওনারাও পারেন আমি জানি হয়তো দুই একটা বলতে গেলে একটু সময় লাগবে ভয়ে হাত তুলে নাই কিন্তু আমার মনে হয় বাকিরাও জানেন দেখেন জানেন যে প্রমাণ হয়ে যাক এক নম্বরে
এই তো যারা মনে নাই বাকিরা মনে করায় দিচ্ছে এক নম্বরে দুই নম্বরে সাজদা সাজদা দেওয়ার জায়গা কোথায় নামাজ তিন নম্বরে সবচেয়ে দামি নফল ইবাদত কি ফরজ নামাজের পরে চার নম্বরে হ্যাঁ কার জিকির কার জিকির আল্লাহর জিকির পাঁচ নম্বরে দোয়া ছয় নম্বরে ইস্তেগফার সব সময় কি পড়বেন একটা বুজুর্গের ঘটনা বলছিলাম মনে আছে সাত নম্বর ইহসান মাশাআল্লাহ আট নম্বর সবাই আব্বা আম্মার খেদমত করবেন তো নয় নম্বর প্রতিবেশী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হক আদায় করবেন দশ নম্বরে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই শ্রীপুরের কথা এই গোয়াল পাড়া এই গোয়াল পাড়ার কথা আমার মনে থাকবে আজীবন আপনারা আসলে খুব কনসেন্ট্রেট খুব জ্ঞানী মানুষ আপনারা আপনাদের সবার মধ্যে অনেক মেধা আল্লাহ দিয়েছেন আজকে তার প্রমাণ দেখিয়েছেন আর সবচেয়ে বড় গুণ হলো আপনাদের আপনারা খুব কনসেন্ট্রেট শ্রোতা খুবই মনোযোগী আপনারা এখানে যারা ছিলেন আমি যেহেতু মাঝখানে বসেছি আর একটু উঁচা জায়গায় বসছি সবাইকে দেখতে পাচ্ছি ভালোই আলহামদুলিল্লাহ আমি দেখেছি আলোচনার সময় প্রত্যেকেই খুব মনোযোগী এবং খুব সাংঘাতিক মনোযোগ ছিল আপনাদের আলহামদুলিল্লাহ আমরা যে কথাগুলো শুনেছি এবার আল্লাহর কাছে আমরা চেয়ে নিচ্ছি দোয়া করছি আল্লাহ এই গুণগুলো দিয়ে তুমি আমাদের সকলকে গুণান্বিত করে দাও।